আমার দেখা মতে এক এলাকায় পাসপোর্ট ব্যবধানে দুইটা মসজিদ নির্মাণ হয়েছে এবং বিপাকিস্তানি মুসল্লিরা মুসল্লিদের করণীয় কি? পাঁচ ফিট ব্যবধানে দুইটা মসজিদ এটাও সম্ভব বাংলাদেশে? আপনাদের এলাকায় আছে? কি বলে ইলিয়ারগঞ্জ, মানে একটা বিমের দূরত্বে আর একটা মসজিদ? আমার দুর্ভাগ্য হয় না এরকম মসজিদ দেখার, আপনার মতো এত কপাল বড় আমি হই নাই, কারণ এই মসজিদ দেখতে পারাটা তো সৌভাগ্যের কথা না, এটা দুর্ভাগ্যের কথা। মুসলমানদের বিভেদ এত ন্যাক্কারজনক বিভাগে হবে, মুসলমানদের মত পার্থক্যগুলো এত নোংরাভাবে প্রকাশ পাবে, এটা দেখাটা দুর্ভাগ্যের ব্যাপার, ঠিকই না বলো? আল্লাহ হেফাজত করো। অনেক মসজিদ নির্মাতা আছেন যারা মসজিদ নির্মাণ করে কোনো সওয়াব তো পাবেনই না, উল্টারা গুনাগার হবে। এখানে দুইটা মসজিদ পাশাপাশি যে হয়েছে, যদি এটা ব্যক্তিগত বা যে কোনোভাবে রেষারেষির কারণে এটা হয়ে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই জঘন্য অন্যায়ের কাজ। মুসলমানদেরকে মসজিদে এসে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলা নির্দেশ করা হয়েছে কেন? যে কয়েকটা উদ্দেশ্য, এর পিছনে একটা উদ্দেশ্য হলো যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, সমাজের সবাই একসাথে এসে নামাজ পড়বে। দুই টুকরা হয়, তিন টুকরা হয়, তাহলে ঐক্যবদ্ধ থাকলো কই? আমার দেশে অনেক মসজিদ নির্মাণ হয়, এই মসজিদগুলো নির্মাণ হলো ব্যক্তিগত ধান্দায়। আমি ওই কমিটিতে ছিলাম, এখন আমাকে রাখা হয় নাই, তাহলে আমি আরেকটা করলাম। তাহলে এই মসজিদ নির্মাণটা আল্লাহর জন্য হলো না, এটা হলো কমিটির সদস্য হওয়ার জন্য, সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য। যারা আরেকটা মসজিদ নির্মাণ করে গণ্ডগোল করে, ওরা একটা যুক্তি খাড়া করে, যুক্তি কি? যে ওই কমিটির লোকজন টাকা আত্মসাত করে। তো কী হয়েছে টাকা আত্মসাত করে? টাকা আত্মসাত করলে তারা গুণাগার হবে, আপনার নামাজ তো সেখানে হবে না, এমন না, আপনি কেন একটা মসজিদ বানাবেন? টাকা আত্মসাত করে ওরা কি চিরকাল কমিটিতে থাকবে? ওরা মরবে না, কমিটি চেঞ্জ হবে না? তাহলে এটার সমাধান কি আরেকটা মসজিদ করা? আমার ভাই ধরেন তার চরিত্র খারাপ, সে ডাকাতি করে, চুরি করে, এই জন্য আমি আমার ভাইরে বাদ দিয়া আর একজন বলবো, ভাই আপনি তো মাশাল্লাহ দায়ী টুপি আছেন, নামাজ কালা পড়েন, এখন থেকে আপনি আমার ভাই, এটা বাদ। কি বলেন, এ সুযোগ আছে? আপনি মসজিদের সাথে রাগ করে কমিটি খারাপ দেখে আরেক মসজিদ করে ফেলবেন, মুসলমানদের জামাতকে দুই টুকরা করে দিবেন? এগুলো কোনো অবস্থায় জায়েজ না। অনেকে আছে নিজের বাকাওয়াতি জাহির করার জন্য কাজগুলো করে, এমন কি মতাদর্শের মার্থ পার্থক্য যদি হয়েছে, ওই মসজিদের লোকজন শিরকে লিপ্ত বা সেখানে শির্ক হয়, তাহলে আপনি তারপরও আপনি একেবারে পাশে লাগা একটা মসজিদ করবেন না, একটু মিনিমাম দূরত্ব রাখেন যে দৃষ্টিকোণ না হয়, দেখতে অসম্ভব না হয়। মুসলমানদের ঐক্য এটা কত বড় গুরুত্বপূর্ণ জানেন? মুসলমানদের ঐক্য যারা ধ্বংস করবে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, বিচার ব্যবস্থা থাকলে মুসলমানদের ঐক্য বিনষ্টকারীকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে বলা হয়েছে। সে যেই হোক না কেন, হাদিসে এই কথা বলা আছে, সে যেই হোক না কেন, ব্যক্তিগতভাবে যত আমলদার মানুষ হোক না কেন, তাকে মৃত্যুদণ্ড দাও যদি সে মুসলমানদের মধ্যে ফাটল ধরা বা কাজে লিপ্ত থাকে। ঐক্যটা মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ, মাসালাগত বিষয়ে আপনি প্রয়োজনে ছাড় দেওয়ার সুযোগ থাকলে ছাড় দিবেন, তারপরও মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করবেন না। হ্যাঁ, সত্য কথা আপনি বলা ছাড়বেন না, আমি এটা বলছি না যে আপনি সত্য কথা বলা ছেড়ে দিবেন তথাকথিত ঐক্যের দোহাই দিয়ে, আপনি সত্য কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, বিশেষ করে ইমান কুফুর শিরক এবং তাওহীদের ব্যাপার যখন থাকবে, বেদাত এবং সুন্নতের ব্যাপার যখন থাকবে, আপনি অবশ্যই বলবেন, কিন্তু আপনার বলার ভিতরে দরদ থাকতে হবে, আপনি এইটা চেষ্টা থাকতে হবে যে আমার কথার মাধ্যমে যেন কোনো মুসলমানদের মধ্যে ফাটল তৈরি না হয়, গ্রুপিং যেন না হয়। এরপরও যদি হয়ে যায় আমার ইচ্ছা বাইরে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু চেষ্টা থাকতে হবে। মসজিদ তো পাশাপাশি করার কোনো যুক্তি, আরেকটা দূরে করে কাছাকাছি করবেন না, যদি বেদাত ইত্যাদিতে লিপ্ত থাকে একটা মসজিদের লোকজন এবং নিজেরা একটা বিশুদ্ধ এবং আপনার শুদ্ধ আমলের চর্চা করার জন্য মসজিদ বানাতে চান, তো একটু দূরে যান, কিন্তু একদম এক বিমের দূরত্বে, পাঁচ মিনিটের দূরত্বে মসজিদ করবেন। আমি অনেক এলাকায় দেখছি যেটা একটা পুকুরের এই পাড়ার উপর দুটা মসজিদ, কিন্তু এই পাঁচ ফিট বা আড়াই ফিটের দূরত্ব এটা আমি দেখি নাই। আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।